সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে আর শপিং ফেরি সেন্টারের ছবি দেখলাম কি চমৎকার ছবি বেশ ঈদ উদযাপনে যাচ্ছেন জনগণ ঢাকার বাইকে মনে হলে কিছু বলা দরকার কি মজা ভেবেছেন আপনি আপনার কি ধারণা কে আপনি আপনার কি মনে হয় যে আপনি মরে গেলে সারা দেশ থেমে যাবে পৃথিবী থেমে যাবে মানুষ কড়াশে কান্না শুরু করে দেবে কি মনে হয় হুম ঘোড়ার ডিম ঘোড়ার ডিম আপনি মরলে কারো কিছু যায় আসে না কারো কিছু যায় আসে না আরে আপনাকে যখন দাফন করা হবে তখন আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ কেউ যাবে না দেখতে যাবে না ভয়ে বুঝতে পারেন একা একা এই পৃথিবী আগের মতোই থাকবে সব কিছু ঠিকঠাক থাকবে দেশটাও ঠিক থাকবে শুধু আপনি ফুটুস করে মাঝখানে ইহলোক ত্যাগ করবেন দেহটা নিয়ে যান এইটুকু বোধ আপনাদের কাজ করেন এই যে সরকার লকডাউন দিয়ে এত করে বুঝিয়ে বলছে যে এটা একটা ভয়াবহ ব্যাধি একবার সংক্রমিত হলে দেশ রক্ষা করা যাবে না এই মানুষকে রক্ষা করা যাবে না দেশ তো দেশ ঠিকই থাকবে দিল্লির অবস্থা দেখছেন না ভারতের অবস্থা হাজার হাজার মানুষ দাফন করবার জায়গা নেই শ্মশানে পোড়ানোর জায়গা নেই এই দেশের অবস্থা তাই হবে আপনি বুঝতে পারছেন আপনি তো ভাবছেন চুতি এই ঈদ করতে যাচ্ছেন কেন ঈদ একবার না করলে কি হয় কারো কিছু যায় আসবে না এই যে আমরা চিৎকার করছি কেন আমার জন্য কি মনে হয় সরকার চিল্লাচ্ছে আপনার জন্য আপনিই তো কদিন পরে চিৎকার করবেন মাসুম ভাই একটা একটা আইসিউ জোগাড় করে দেয়া যায় না জানেন আপনি কদিন আগের অবস্থা এটাই ছিল আবার একজন লিখছে কি আরে একটা আইসিউর অভাবে রাস্তায় রাস্তায় বিনা চিকিৎসা আমার বাবাটা মারা গেল দিয়ে দেয়ালিটিস এটাই হচ্ছে বাস্তবতা এই অবস্থায় পড়বেন সেদিন আপনাকে কে রক্ষা করবে কেউ না আপনি উৎসব করবে মানুষ শপিং করবে মানুষ বাড়ি যাবে ঈদ করবে আনন্দ করবে সব করবে শুধু আপনি ঘোরার ডিম থাকবেন না আপনি লাট সাহেব আপনার এখন শখ হয়েছে দেশে গিয়ে ঈদ করবার আপনার শখ হয়েছে শপিং করবার নতুন পোশাক পরে কাকে দেখাবেন এগুলো সচেতন মানুষ তো ঘর থেকে বেরোবে না কাকে দেখাবেন আপনি এগুলো যান যান মরেন মরেন কার কি কার কি আমরা এত কথা বলে তো কোনো লাভ হচ্ছে না যান মরেন গিজ গিজ করছে গিজ গিজ ফেরির মধ্যে লোক দেখে তো আমি নিজের মতো আতঙ্কিত এ কি এ কি আমারই একজন আত্মীয় আবার তার মধ্য থেকে ছবি দিয়ে তার মুখে মাস্ক নেই সে বলছে হ্যাঁ দেশের বাড়ি যাচ্ছি ফেরিতে এখন মানুষ এতটা অসচেতন হয় কি করে আমি শুধু বলবো ভাই যাচ্ছেন যান শপিং করবেন করেন একশো চিৎকার করবেন না আমি অক্সিজেন চাই আমি অক্সিজেন চাই আমাকে একটা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দেন না মাসুম ভাই আমার একটা আইসি জোগাড় করে দেন নো তখন আবার লিখবেন না আহারে আমার বাবাটা বা আমার ভাইটা বা আমার সন্তানটা একটা অক্সিজেন এক ফোটা অক্সিজেন না পেয়ে একটা আইসি ইউ না পেয়ে রা পথে পথে ঘুরতে ঘুরতে মারা গেল এই কথাটা লিখবেন না এটা শুনতে চাই না আর আপনার তো সাপড়ি মরছেন যান মরেন যান মরেন